ক্ষতি হবে, জীবাণু হবে, এরকম তারা ইসলামের বিরুদ্ধে যে সমস্ত গবেষণা সেগুলি তারা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাদের এই গবেষণা যে সঠিক নয় এটা বলার অপেক্ষা রাখে না, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য যে বিধিবিধান নির্ধারণ করে দিয়েছেন তাতে মানুষের কখনোই কোনো ক্ষতি নাই। মানুষের জন্য যা কল্যাণ রয়েছে সেটাই তিনি বলেছেন, এবং মানুষের যাতে অকল্যাণ রয়েছে সেটাই তিনি নিষেধ করেছেন, এছাড়া অন্য কোনো কিছু নিষেধ করেন নাই। সুতরাং এ ধরনের আলতু ফালতু গবেষণার দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই। জসিম হুসেন প্রশ্ন করেছেন যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, রাতে স্বপ্নদোষ হওয়ার কিছুক্ষণ পর ঘুম ভেঙে গেলে ফজরের আগে গোসল সেরে নেই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুব ভালো, অবশ্যই ফজরের আগে গোসল করতে হবে, নাহলে তো ফজর নামাজ নাপাক অবস্থায় পড়া যাবে না। তারপর লিখেছেন যে শরীরে পরিহিত কাপড়ে যদি নাপাক পানি না লাগে তাহলে ওই কাপড় পরা যাবে কি, যেমন শার্ট গেঞ্জি? দেখুন, এখানে একটা প্রশ্ন, সেটা হলো যে স্বপ্নদোষের কারণে যে আপনার বীর্য কাপড়ে লেগেছে সেটা পাক না নাপাক, এ ব্যাপারে ওলামাদের মধ্যে বিস্তর ইখতিলাফ রয়েছে। তবে জুমহুর ওলামায়ে কেরাম, বিশেষ করে ইমাম ইবনে তাইমিয়া এবং আরো অনেকে বলেছেন যে এই বীর্যটা নাপাক নয়, কারণ এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্ত্রীর সাথে সহবাস করতেন তখন ওই কাপড় পরেই তিনি নামাজে চলে যেতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি শুকনা হয়ে যাওয়ার পরে ওটাকে আঙ্গুল দিয়ে এভাবে আমি ঘষে দিতাম, তো যাতে করে ওটা খারাপ না দেখা যায়। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়েছেন। তো সুতরাং তাই যদি হয় তাহলে যদি ওটা না পাক হয় তাহলে নামাজ পড়লেন কেন? সুতরাং এগুলি ধোয়ার কোনো প্রয়োজন নাই। যদি দাগ লেগে থাকে তাহলে আপনি ওই দাগটা মুছে দিবেন বা ওই দাগটাকে আপনি আঙ্গুল দিয়ে ঘষে দেবেন, তাইলেই হবে ইনশাআল্লাহ।